এবার আমাকে তো মিষ্টি দিচ্ছে, মিষ্টির দোকানদার কি করলো বলতে ভাই হা করে খপ করে সে রিক্সালার মুখে একটা মিষ্টি ঢুকাই দিল। কি করলো এটা কি, এটা কি বলেন তো? কমিশন কমিশন তাহলে দেখেন ওই রিক্সালার কমিশন খাচ্ছে, খাচ্ছে কিনা? ওই তেলের ডিলার কমিশন খাচ্ছে, রাস্তার উন্নয়ন কাজ হলে কমিশন খাচ্ছে, আমাদের চাকরি পাইতে গেলে কি ভালো ভালো বড় চেয়ারে তারা বসে আসছে তারাও কমিশন খাচ্ছে, বিদেশে লোক পাঠাইতে গেলে কি কমিশন খাচ্ছে, খাচ্ছে না? এখন সকল কমিশন কি সংসদে পাস করা? একমাত্র বিমা কর্মী বিমা কর্মকর্তাদের কমিশন গুলোই সংসদে পাসকৃত বৈধ, আর বাকিগুলো কি আপনারা অবৈধ কমিশন যারা খাচ্ছে তারাই গলা উঁচু করে বলছে বিমা কর্মীরা দাস, এরা কমিশন খায় আর টাকা খায়। এখন আপনারা কালকে বলতে পারবেন কিনা যে তোমরা যে কমিশন খাও তোমাদের এটা কোন সংসদে কোন আইনে পাস করা আছে, কি বলতে পারবেন? শুনতে চাই, আওয়াজ হবে? আর আমরা যে কমিশন পাই এটা আমাদের বৈধ সংসদে পাস করে, আর আপনাদের সারা বাংলাদেশ থেকে জনপ্রতিনিধিরা গিয়ে এটা পাস করেছে, এটা বুঝাতে পারছি? তাহলে কি এবার নিজেকে খারাপ মনে হবে? এরপরে বলি আরেকটি কথা, কথাটা হচ্ছে এরকম, প্রতি বছরে যখন ট্যাক্সের সময় চলছে তাই না, ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে নাকি? তিন সার্টিফিকেট ভাই আমি একজন, এখন বাংলাদেশে অনেক শিল্পপতি আছে, নামি দামি ধনী ব্যক্তিরা আছে তাই না? এখন বলেন তো আপনাদের জানাবো আপনাদের এলাকাতে কয়জন ব্যক্তি আছে এরকম সঠিকভাবে ট্যাক্সটা প্রদান করে, বলেন তো আছে এরকম শতভাগ আছে যে যারা ট্যাক্স দেওয়ার মতো সবাই ট্যাক্স দেয়? সব কিছু তো শুনতে যাচ্ছি দেয় না, এই কথা ঠিক আছে? তাহলে দেখেন যে দেশের বৈধ নাগরিক হিসাবে গ্যাজেটে আছে যে যারা ট্যাক্স এবং ইনকাম করে তাদের কি ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাই কিনা? কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে না তারা আজকে বিমা কর্মীকে অবহেলা করছে। আমি বলবো আজকে থেকে আপনারা জেনে যাবেন প্রতিটি বিমা কর্মী সরকারকে ট্যাক্স দিয়ে তারপর কমিশন তলব করে, তাহলে আমরা কি গর্ব করে বলতে পারি না বাংলাদেশের আমরা প্রথম শ্রেণীর নাগরিক হতে পারি কিনা? যে একমাত্র বাংলাদেশে বিমা কর্মীরাই প্রথম শ্রেণীর নাগরিক, কারণ দেশে আমরা কি ট্যাক্স দেওয়ার পরে আমাদের কমিশন যেগুলো আমরা উত্তোলন করি হাতে পায়, কি বলা ঠিক আছে? আর যারা আপনাকে অপমানিত করছে তারা এদেরকে প্রশ্ন করবেন যে স্যার আপনার সম্পদের পরিমাণ এটা এমন, এবছরে ট্যাক্স রিটার্ন কত টাকা দাখিল করলেন তাই না? এইবার আমরা একটু ধর্মীয় দৃষ্টিকোণে যাই, জাকাত তাই না? কাজ করেন সবই ভালো আছে, এবছরে জাকাতটা ঠিকঠাক ভাবে দিছিলেন তো? তারপরে কিছু কিছু বাদ আছে জাকাতের শাড়ি স্পেশাল, জাকাতের লুঙ্গি আছে না, লেখা আছে নাকি জাকাতের শাড়ি দিতে হবে, আছে জাকাতের লুঙ্গি দিতে হবে, আছে স্পেশাল ডিসকাউন্টে জাকাতের শাড়ি পাওয়া যায় এরকম আমি বেনার দেখছি, ওইখান থেকে স্কাউন্ট স্পেশাল ডিসকাউন্টে আপনি শাড়ি কিনলেন, স্পেশাল ডিসকাউন্টে লুঙ্গি কিনলেন, কিনে সেগুলো কি লাইন ধরে আগে এক সপ্তাহ মাইকিং করলেন আমার বাসার সামনে জাকাত দেওয়া হবে, অমুক চেয়ারম্যান অমুক মাতব্বর অমুকের সামনে বাসার সামনে কি করা হবে, এটা আগের দিন বা এটা দিন জাকাতের লুঙ্গি শাড়ি দেওয়া হবে তাই না? সেখানে আমাদের পত্রিকাতে মিডিয়াতে আসে এরকম ওই লুঙ্গি এবং শাড়ি নিতে গিয়েও মানে কি সিরিয়ালে বাড়াবাড়ি করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে, যাবা বললো যে মারাও গেছে, কি আপনারা শোনেন না এরকম? এখন তারা দেখেন যে ইসলামের ঠিকভাবে অনুশাসন না মেনে তারাই আজকে বলছে যে বিমা কোম্পানিতে টাকা রাখা যাবে না, বিমা হারাম হবে, বিমা সুদ হবে ইত্যাদি ইত্যাদি, সুদের ব্যাখ্যাটা আমি পরে আসছি। এখন তাদেরকে বলবে যে আপনারা আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটাকে ঠিকভাবে পালন করেন, এরপর আসেন আমার জায়গাটা আমি দেখি ঠিকভাবে আপনাদেরকে বলতে পারি কিনা, এই কথা ঠিক আছে? আচ্ছা।